কিন্তু দেশের এখন এমন একটা অবস্থা হয়ে গেছে মনে হচ্ছে আমরা খুব ভালো অবস্থায় আছি, আসলে না। এই বিজিএমই থেকে আমাকে অনেকবারই বলেছে যে আপনি ইলেকশন করেন ইলেকশন করেন, কারো তো লিডারশিপে আসতে হবে। আমি চিন্তা করেছি যে আসলে আমি একদিকে মিডিয়াতে কাজ করি আরেকদিকে বিজনেস করি, তারপরে যদি আমি বিজিএমইতে ইলেকশন করি বিজিএমির পাশে দাঁড়াই, আসলে আমি কোনটা সামলাবো? কোনোটাই হয়তো সামলাতে পারবো না। কিন্তু দেশের এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, বিজনেসের অবস্থা এমনটা হয়ে গেছে যে গার্মেন্টস মালিকরা ডে বাই ডে অসহায় হয়ে পড়ছে। আমরা সবাই জানি, অনেকেই বলি গার্মেন্টসের মালিকরা দেশের টাকা বিদেশে নিয়ে যাচ্ছে, বাংলাদেশের তারা শ্রমিককে কম দিচ্ছে, এটা দিচ্ছে সেটা দিচ্ছে, আসলে এগুলি দূরের কথা। সত্যি কথা এটা যে বাংলাদেশে আসলে এখন অর্থনীতি, যদি বাংলাদেশে আপনারা জানেন যে যে অর্থনীতির যে চাকা যেটা ঘুরে সেটা হচ্ছে এই রেমিটেন্সটা আসে 84% হচ্ছে এই আরএমডি সেক্টর থেকে। এই কারণে আজকে আমি বিজিএমইতে আসছি আপনাদেরকে সাথে নিয়ে, এই জন্যেই আসা আমার যে আমরা এটা একটা ডিসিপ্লিন প্রোগ্রাম। আর আমি কেনই বা আজকে বিজিএমইতে আসলাম, বিজিএমইতে কেন ফয়সাল ভাই আমাকে এখানে নিয়ে আসছে, এটার একটা কারণ আছে যেটা প্রোগ্রামের মধ্যে আপনাদের সাথে একসাথে আমরা প্রোগ্রামটা দেখতে চাই যে আসলে কেন আমার এখানে আসা আজকে। কারণ আমি আপনাদের বাইরে না, আপনারা আমাকে ভালোবাসেন, আমি অত্যন্ত শ্রদ্ধা করি আপনাদের সবাইকে, আপনাদেরকে ভালোবাসি। আপনারা যদি মনে করেন যে আমার আসলে এটার সাথে সম্পৃক্ত হওয়া উচিত, সম্পৃক্ততা এতদিন আমি একা একা যেটা করেছি, আপনারা জানেন অনেক ভিডিও দিয়েছি আপনাদের মাধ্যমে, দেশকে জানিয়েছি আসলে আমাদের এই অবস্থা কীভাবে অর্থনীতিতে চাঙ্গা করা যায়। অনেকেই দেখছেন যে প্যান্ডামিকের সময় একটা মোবাইল নিয়েও ভিডিও দিয়ে দিয়েছে, হ্যাঁ গার্মেন্টসের এই হচ্ছে সেই হচ্ছে করোনা ছড়াচ্ছে, বাট আমি এটার প্রতিবাদ জানিয়েছি, আপনারা দেখছেন দেখেছেন। তা আপনারা এখন আমি চাই এটার সাথে কাজ করে দেশের অর্থনীতিতে আরও একটু, মানে এটাকে কীভাবে দেশের অর্থনীতি থেকে অর্থনীতি আরও কীভাবে একটু মানে সচল করা যায়, আরেকটু ঊর্ধ্বগতিতে নেওয়া যায় সে ব্যাপারেই কাজ করব। বাট ইউ গাইজ অলওয়েজ উইথ আস, তা আমরা আপনাদের সাথে নিয়ে আমরা ভিতরে যাই। একটা ডিসিপ্লিন প্রোগ্রাম, সুন্দর সব টেবিল আছে, আমরা বসবো একসাথে প্রোগ্রাম দেবো, আর আপনাদের মাঝে আজকে একসাথে বসে ডিনার করবো সবার সাথে একসাথে, প্রমিস, কারোর সাথে না, আমি শুধু আজকে সাংবাদিক ভাইদের সাথে বলি, অন্য কারোর সাথে না। সেটাই হচ্ছে কথা, এই কারণেই আমি এগুলো থেকে একটু দূরে দূরেই ছিলাম আমি, যে না ঠিক আছে বিজিএমই মেম্বারশিপ আছে ভোট আছে ঠিক আছে করি, বাট এটা আসলে এখন সময়টা ওরকম না। এটা যদি দেশের অর্থনীতিতে আমরা যেহেতু এগুলো জানি কাজ জানি আমাদের একটা ব্যবস্থাও আছে, যদি পাশে দাঁড়াই এটা আমাদের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য উপকার হবে। গার্মেন্টসের অবস্থা খারাপ বলতে আমি আবারও বলি আপনাদেরকে, আপনারা যেই ইন্ডাস্ট্রির সামনে দিয়ে যাবেন দেখবেন লাইট জ্বলছে, ওয়ার্কার কাজে আসছে কাজ থেকে বাসায় যাচ্ছে, মনে হচ্ছে আমরা খুব ভালো অবস্থায় আছি, আসলে না। আমরা আসলে দুইটা কারণে আমাদের গার্মেন্টসের লাইট জ্বলে ওয়ার্কার আসে, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে কর্মসংস্থান। আজকে যদি আমরা এটা বন্ধ করে দিই বাংলাদেশের অর্থনীতির চাকা একদম ধসে পড়বে। আমাদের দেশ চালানোর জন্য 84% রেমিটেন্স যদি একটা সেক্টর থেকে আসে তাহলে আর বাকি কী চলবে এই দেশটা, আপনারা সবাই জানেন। আর আমাদের প্রিয় ভাই বোনেরা যারা বিদেশে যেয়ে কাজ করে তার থেকে আসে আমাদের দেশে 12-13-14%, কখনো 12%, কখনো 13, কখনো 14, আর টোটাল বাংলাদেশে যত টাইপের এক্সপোর্ট আছে তার থেকে আসে মাত্র 2%।